লকডাউন এবং তাঁত শিল্পের বাজার খারাপ হওয়ায় নেশাগ্রস্ত হয়ে পড়েন এক শ্রমিক। অত্যাধিক মদ্যপানে আজ তার মৃত্যু হয়। শান্তিপুর কেশিদাস রোড চড়কতলা মোড়ে আজ ভোর থেকে রাস্তার পাশে একটি দোকানের বারান্দায় এক ব্যক্তিকে উলঙ্গ অবস্থায় শুয়ে থাকতে দেখতে পায় ওই এলাকার কিছু মানুষ। বেশ খানিকক্ষণ ডাকের পর সারা না মেলায় শান্তিপুর থানায় খবর দেওয়া হয়। ইতিমধ্যেই জানা যায় মৃত ওই ব্যক্তির নাম অসিত পারমানিক, স্ত্রী, দুই পুত্র এবং দুই কন্যা বর্তমান। তিনি একজন সুদক্ষ তাঁত শ্রমিক ছিলেন। লকডাউন এবং তাঁতের বাজার খারাপ হওয়ার কারণে রেপিয়ার মেশিনের বিভিন্ন জোগাড়ের কাজ করতেন। তিনি সম্প্রতি নেশাগ্রস্ত হয়ে পড়েন বেশ কিছুদিন যাবৎ। এলাকাবাসীর অনুমান, গতকালকে অত্যাধিক মদ্যপানের ফলে এই মৃত্যু ঘটেছে। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ এসে পৌঁছায়। ছেলে সূর্যকান্ত পারমানিককে সাথে নিয়ে শান্তিপুর হাসপাতালে মেডিকেল করাতে নিয়ে যায়। এরপর ওই মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে। মৃত ব্যক্তির বাড়ি কি কারণে মৃত্যু হয়েছে জানা গেল? কারণ আনুমানিক নেশাগ্রস্ত মানুষ, মনে হয় নেশা একটু বেশি হয়েছে। অসুস্থতা অবস্থায় চারটের পর বাড়ি থেকে বার হয়েছে, এসে এখানে কোনো এক ব্যক্তির কাছে একটা বিড়ি চেয়েছে। বিড়িটা খেতে খেতে এখানে এসে বসেছে। 5:10 নাগাদ আমাকে আমার এই এলাকার একজন মানুষ বলে, ভাই বটু দেখে তো ওর ল্যাংটা হয়ে শুয়ে আছে। এসে দেখি এই বাছার দিকের প্যান্টটা বেশ খানিকটা নিচু, না প্যান্ট হালকা হয়ে গিয়েছে। এইবার তখন বেশ কিছু মানুষ জানাজানি হতে এখানে জড়ো হলো। জড়ো হতে আমাকে অনেকে বললো ওই জায়গাতে একটু তুমি আবরণ দিয়ে দাও। তা আমি এখান থেকে আশপাশে বাড়ি থেকে গিয়ে বললাম কাকিমা আমাকে একটা লুঙ্গি দেন, তো সেই লুঙ্গিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিই। পরবর্তীকালে প্রচুর মানুষের সমাগম হয়ে গেল, খবর যত আসছে তত মানুষ আসছে। এবার তারপরে আমাদের একটি এক বৌদি এখানে আছে, সেই বৌদি ওকে খুবই ভালোবাসে। তার বাড়ি থেকে ওই বস্ত্রটা, সাদা বস্ত্রটা এনে, আমি তখন সেই সময় ছিলাম না, ওনারাই ওনার বাড়ি কোথায়? আসানন্দ স্ট্রিট। কী নাম? নাম উনেন মৃত মানুষের নাম বলছেন, তার নাম বটা কৃষ্ণ প্রামাণিক, ভালো নাম অসিত। পরিবার আছে, ছেলে মেয়ে? তারা এসছে, তার ছেলে আছে, ভাই আছে। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।